বিদ্যুৎ খাতে দুর্নীতির ব্যয় মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিদ্যুতের দাম আবারও বাড়ানো বেআইনি গণবিরোধী। তিনি বলেন, আইএমএফের শর্ত পূরণ করতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতা কর্মীরা। এ সময় ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর ফলে দ্রব্যমূল্যের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষের ওপর আরও চাপ বাড়বে। আজকে থেকে বিদ্যুতের দাম পুনরায় বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের দরিদ্র মানুষের নাভিশ্বাস উঠেছে, জিনিসপত্রের দাম আকাশচুম্বী। তারা কি করেছে? তারা বাধ্য হয়েছে আইএমএফ এর কাছে হাত পাততে, ভিক্ষা দিয়েছে আইএমএফ। এবং আজকে আইএমএফ যেসব কঠিন শর্ত দিয়েছে, সেই শর্তগুলো সরকার পূরণ করতে বাধ্য হয়েছে। তার সেই শর্তগুলো পূরণ করার যে কঠিন আঘাত, সেই আঘাত তো ধনী লোকের উপরে পড়বে না, সেগুলো গিয়ে আবার পড়ছে সেই দরিদ্র মানুষের উপরে। তার ফলশ্রুতিতে দেখছেন আজকে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এদিকে বুধবার বিকেলে বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মত বিনিময় সভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনদুর্ভোগের কথা না ভেবে সব পণ্যের দাম বাড়িয়েছে ক্ষমতাসীনরা। তারা এই বিদ্যুৎ খাতে যে দুর্নীতি করেছে, সেই দুর্নীতির জন্য যে পরিমাণ বৃদ্ধি পাচ্ছে খরচ ব্যয়, সেই ব্যয় মেটানোর জন্য তাদের এখন জনগণের পকেট থেকে তার টাকা কেটে নিতে হবে। সেই কারণে তারা আজকে বিদ্যুৎ দাম দফায় দফায় বাড়াচ্ছে। এই বিদ্যুতের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের অর্থনীতির একটা নেগেটিভ প্রভাবও পড়ছে, সেটা হচ্ছে তাতে করে আমাদের সমস্ত উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, কল কারখানার উৎপাদন ব্যয় বাড়ছে, মানুষের যে সহজ জীবনযাপনের উৎপাদন ব্যয় বাড়ছে, সেখানে তার জীবনের উপরে চাপ পড়ছে। বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ক্ষমতাসীনদের টাকা পাচারের খেসারত দিচ্ছে দেশের জনগণ। দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনার কথাও বলেন তারা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।